নমস্কার প্রিয় দর্শক, আমি অমিত দেব। আমার আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে যেটা নিউ কারওয়াল শোরুমের কিছু গাড়ি দেখাইব আপনার সঙ্গে, তখন ভিডিওটা কিরকম হয় আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এই নিউ কারওয়াল শোরুমের আরেকজন স্টাফের সঙ্গে আমরা আলাপ করাই দিই, আপনারা আপনাদের পরিচিত অপু। অপু ভাই, আপনার নামটা কোন দর্শকরা নেই? যোগাযোগ করলে সঙ্গে আপনারা লাভ করতে পারবা। এখান থেকে কিন্তু রিফাইন্যান্স এর মাধ্যমে নিতে পারবা এবং ক্যাশের মাধ্যমে কার নিতে পারবা, এবং এক্সচেঞ্জ ফ্যাসিলিটিও কিন্তু এই শোরুমে অ্যাভেলেবল আছে। আপনারা ভিজিট করবা শিলচার সোনাই রোড নিউ কারওয়াল শোরুম। তাইলে আজকে বেশি দেরি না করে আমরা ভিডিওটা আরম্ভ করি। প্রথম যেটা গাড়ি, মারুতি সুজুকির যেটা ডিজায়ার, এই গাড়িটা কত সালের অপু ভাই? এই গাড়িটা কত সালের আছে? 2018 মডেল। যেটা মারুতি সুজুকির যেটা ডিজায়ার VXI মডেল, এই গাড়িটা কত সালের আছে? 2018 মডেল। হোয়াইট কালার, কোনো স্ক্যাচ নাই তো? স্ক্যাচলেস কার এই গাড়িটা। 2018 মডেল আপনারা, 18 মডেল তো, 18 মডেল আপনারা দেখতে পারবেন। পাওয়ার স্টারিং, এসি, সব কিছু ফিচার্স দেওয়া আছে এবং সিট কভার গুলো আপনারা দেখতে পারবেন। ভালো সিট কভার ফিটেড আছে এবং এলসিডিও কিন্তু ফিটেড আছে আপনার ড্যাশবোর্ডের মধ্যে আপনারা দেখতে পারবেন, এবং শোরুমে ভিজিট করলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন। এই গাড়িটার প্রাইস কত আছে অপু ভাই? 5,30,000। 5,30,000 এর মধ্যে একটা ভালো গাড়ি, হোয়াইট কালারের ডিমান্ডেবল কার, মারুতি সুজুকির যেটা সুইফট ডিজায়ার গাড়িটা আপনারা নিতে পারবা। VXI মডেল আপনারা দেখতে পারবা, খুব সুন্দর এই গাড়িটা। এই গাড়িটা রিফাইন্যান্স হয়েছে বুঝতে দাদা? এই গাড়িটা রিফাইন্যান্সের মাধ্যমে আপনারা নিতে পারবা, অল্প ডাউন পেমেন্টের মাধ্যমে এই গাড়িটা নিতে পারবা। নেক্সট একটা গাড়ি দেখি আমরা, মারুতি অমনি ভ্যান, এই গাড়িটা কত সালের আছে দাদা? 2017 মডেল এই কারটা। এই যেটা অমনি ভ্যান, এটা 2017 মডেল, এটার প্রাইস কত রাখছেন? 2,70,000 টাকার মাধ্যমে আপনারা একটা মারুতি অমনি ভ্যান নিতে পারবা। স্ক্যাচলেস কার, কত কিলোমিটার রান করছে গাড়িটা? 33,000 কিলোমিটার রান করছে। আর এই যেটা মারুতি সুজুকির ডিজায়ার গাড়িটা কত কিলোমিটার? 35,000 ML রেজিস্ট্রেশন আছে এই ডিজায়ার গাড়িটা। আপনারা ভিজিট করবা এই নিউ কারওয়াল শোরুমে। নেক্সট একটা গাড়ি দেখি আমরা, হোন্ডাই আই10 স্পোর্টস মডেল, যেটা সিলভার কালারের এই গাড়িটা। এই গাড়িটা কত সালের আছে অপু ভাই? 2011 মডেল। 2014 মডেল দেখতে পারা হোন্ডাই যেটা আই10 গাড়িটা, এটা গুড মেনটেন আছে, স্পোর্টস যেটা টপ মডেল গাড়ি। এটার প্রাইস কত রাখছেন আপনারা? 2,70,000। এবং কত কিলোমিটার গাড়িটা রান করছে? 11,000 কিলোমিটার রান করছে, স্পেয়ার টায়ার এখনো ইউজ হয়েছে না গাড়িটাতে। আর এই গাড়িটার প্রাইস রাখছেন 2,70,000-এর মাধ্যমে আপনারা নিতে পারবেন, রিফাইন্যান্স অ্যাভেলেবল আছে। এখন নেক্সট একটা গাড়ি দিকে আমরা, হোন্ডাই আই20, এটা কত সালের? 2011 মডেল। এই গাড়িটা কত কিলোমিটার রান করছে? আচ্ছা, এটা কত সালের গাড়ি কইলা? 2011 মডেল। আচ্ছা, আর কত রাখছেন প্রাইস? 2,70,000 টাকার মাধ্যমে আই20 আপনারা নিতে পারবা। আপনারা ভিজিট করবা এই নিউ কারওয়াল শোরুমে। এখানে কিন্তু ভালো ধরনের ভালো ভালো কার আপনারা পাইবা, রিফাইন্যান্সের মাধ্যমেও কিন্তু আপনারা এখান থেকে কার নিতে পারবা। দেখতে পারবা কোনো ধরনের স্ক্যাচ নাই, অরিজিনাল পেইন্টই আছে এই গাড়িটা। নেক্সট একটা দেখি আমরা, আই20 গাড়িটা দেখতে পারবা, রেড আই20 তো এই গাড়িটা, অ্যাক্টিভ টপ মডেল এই গাড়িটা, রেড কালারের খুব সুন্দর এই গাড়িটা দেখতে পারবা। এটার মধ্যে অ্যালয়েল ফিটেড আছে, রেড কালারের গাড়ি, অল অ্যাসেসরিজ কমপ্লিট আছে গাড়িটাতে। এটার প্রাইস কত রাখছেন আপনি? 550। 2018 মডেল। আর এটার মধ্যে কি কি ফিচার্স দেওয়া আছে? এটার তো এয়ারব্যাগ আছে, পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টার্টিং, এসি। আচ্ছা, সিস্টেম সব ওকে, সব কিছু ওকে আছে। আপনারা দেখতে পারবা ভালোভাবে দেখানোর চেষ্টা করো, আপনাদেরকে স্পয়লার হলে, সব কিছু ফিটেড আছে গাড়ির সঙ্গে। এই গাড়িটা মাত্র কত রাখছেন? 5,50,000 টাকার মাধ্যমে আপনার একটা ভালো গাড়ি আপনারা পাইবা এই নিউ কারওয়াল শোরুমে। আই20 যেটা অ্যাক্টিভ মডেল, এই গাড়িটাও কিন্তু আপনাদের নিজের বানাইতে পারবা। আপনারা দেখুন ইন্টেরিয়ার গাড়িটাতে খুব ভালোভাবে, হয়তো আপনারা ভালোভাবে দেখতে পারবেন না, আপনারা ভিজিট করবা এই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করলে ডাইরেক্ট ওনার সঙ্গে আপনারা আলাপ করতে পারবেন। এবং আপনারা এই সোনাই রোডে ভিজিট করবা নিউ কারওয়াল শোরুমে, আপনারা ভালোভাবে দেখতে পারবা এবং টেস্ট ড্রাইভ পরেও কিন্তু এখান থেকে কার নিতে পারবা আপনারা। এখন নেক্সট একটা গাড়ি দেখি আমরা, বোলেরো
ক্যাম্পার যে আমার এই চ্যানেলের মধ্যে আপনারা বহুত জনে আপনারা কমেন্ট করুন যে বোলেরো ক্যাম্পার দেখেন দাদা, আজকে বোলেরো ক্যাম্পার একটা নিয়ে আইছি আপনাদের জন্য। হোয়াইট কালার দেখা ওটা খুব সুন্দর এই গাড়িটা, বোলেরো ক্যাম্পার। এই গাড়িটার প্রাইস কত রাখছেন দাদা? এই গাড়িটা কমার্শিয়াল আপনারা ইউজ করবা 650 650,000 টাকার মাধ্যমে একটা মহেন্দ্র বোলেরো ক্যাম্পার 4x4 আপনারা দেখতে পাবেন, বেজিং ও দেওয়া আছে। এই গাড়িটা কত সনের আছে? 2018 মডেল। কত প্রাইস? এটা হইব 650। 650,000 টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন। অরিজিনাল পেইন্টের গাড়ি, অরিজিনাল পেইন্টে আছে আপনারা বুঝতে পারবেন। এই গাড়িটাও কিন্তু আপনারা পাইবা এই নিউ কারওয়াল শোরুমে। নিউ কারওয়াল শোরুমে কিন্তু বিভিন্ন ধরনের কার আছে, আপনারা ভিজিট করবা এই নিউ কারওয়াল শোরুমে। স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করলে ডাইরেক্ট ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবা। দেখতে পারবা গুড মেনটেন আছে এই গাড়িটা, মহেন্দ্র বোলেরো ক্যাম্পার। নেক্সট আরেকটা গাড়ি দেখি আমরা, নেক্সট আরেকটা গাড়ি দেখি, ML রেজিস্ট্রেশন I-20 গাড়িটা, এলাইট এলাইট। এই গাড়িটা দেখতে পারবা অ্যালয় উইল ফিটেড আছে। এই গাড়িটা কত সনের আছে? এটা 2016 মডেল। 2016 মডেল। এই গাড়িটাতে কি কি ফিচার্স দেওয়া আছে? পাওয়ার উইন্ডো, পাওয়ার স্টার্টিং, এসি, মিউজিক সিস্টেম, সব কিছু ফিচারস দেওয়া আছে, আপনারা ভিজিট করবা। এই স্টার্টিং ও এবিএস হইব, ডেস্কটপ এবিএস হইব। আচ্ছা, এটার মধ্যে কত সনের হইলা গাড়িটা? 2016 মডেল। প্রাইস কত রাখছেন? কত রাখছেন প্রাইস? ৭৮,০০০ তাও নেগোশিয়েবল প্রাইস, যতটা প্রাইস আমরা কইরাম, ফিক্সড প্রাইস না তো দাদা, নেগোশিয়েবল প্রাইস। আপনারা ভিজিট করবা এই নিউ কারওয়াল শোরুমে, এখানে কিন্তু ভালো ভালো কার আপনারা পাইবা। নেক্সট একটা গাড়ি দেখি আমরা, I-10 গ্র্যান্ড I-10 গাড়িটা আপনারা দেখতে পারবেন, খুব সুন্দর কালারের আছে এই গাড়িটা। এটার প্রাইস কত রাখছেন দাদা? ৩৮০ অরিজিনাল পেইন্টে আছে তো? অরিজিনাল পেইন্টে আছে আপনারা দেখতে পারবেন, খুব সুন্দরভাবে সিট কভার ও ইনস্টল আছে গাড়িটার মধ্যে। এই গাড়িটার প্রাইস কত রাখছেন? ৩৮০,০০০ অপশনাল প্লাস পুশ বটনও আছে এই গাড়িটা, গাড়িটাতে গ্র্যান্ড I-10 স্পোর্টস মডেল। এই গাড়িটাতে কত সনের কইলা? 2014 মডেল। 14 মডেল। এই গাড়িটা রিফাইন্যান্স হয়ে যাব তো? এই গাড়িটাও কিন্তু আপনারা রিফাইন্যান্সের মাধ্যমে নিতে পারবা। আপনারা নিউ কারওয়াল শোরুমে ভিজিট করবা এবং স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করুন। নিউ কারওয়ালের শোরুমে কিন্তু ভালো ভালো গাড়ি আপনারা দেখতে পারবা এই ভিডিওর মাধ্যমে। আরও আবার আপনার ভিডিওর সঙ্গে থাকুন, আরও ভালো ভালো গাড়ি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবা, আপনারা সঙ্গে থাকুন। এই গাড়িটার প্রাইস কত কইলা? এই গাড়িটা 380। ৩৮০,০০০ টাকার মাধ্যমে আপনারা কিন্তু এই গাড়িটাও নিতে পারবা। নেক্সট একটা জিপ দেখাই আমরা, মারুতি যেটা জিপ, এই এই গাড়িটার প্রাইস কত? 320। ৩২০,০০০ কত সনের এই জিপটা? 2008 মডেল। আপনারা এটা ক্যাশের মাধ্যমে নিতে লাগবো এই জিপটা। আপনারা দেখুন যারা এই গাড়ির শৌখিন আপনারা কিন্তু ভিজিট করিয়া এই নিউ কারওয়াল শোরুম থেকে কিন্তু আপনারা এই গাড়িটাও নিতে পারবা। খুব সুন্দরভাবে সাজানো আছে এই গাড়িটা, হোয়াইট কালারের। নেক্সট একটা গাড়ি দেখি আমরা, মারুতি সুজুকির ওয়াগনার VXI মডেল দাদা। এই গাড়িটা কত সনের আছে? VXI এই মারুতি ওয়াগনার 2015 মডেল। এটার প্রাইস কত রাখছেন? 26,000 রান অরিজিনাল। আচ্ছা, এটার প্রাইস কত? এটা 360। 360,০০০ মধ্যে একটা ভালো একটা ওয়াগনার আপনার ভাইবা, অরিজিনাল পেইন্টে আছে তো? অরিজিনাল পেইন্টে আছে, আপনারা ভিজিট করবা। তাইলে প্রিয় দর্শক, আপনারা দেখতে পারলে আজকে এই নিউ কারওয়াল শোরুমের ভিডিওটা কিরকম লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা। ভিডিও যদি ভালো হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং ভাই বন্ধুদের সাথে আপনারা প্লিজ দয়া করে চ্যানেলটি শেয়ার করে দিবা। এইরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। যদি এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনারা প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আরও আপনার ভাই বন্ধুদের সাথে আপনারা শেয়ার করে দিবা। থ্যাংক ইউ। তাইলে এইরকম ভিডিও পাইতে থাকবা আপনারা এই চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ। নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।